আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি কুকিং আজকে আমি রান্না করব হাঁসের মাংস এই হাঁসের মাংসটি খেতে কিন্তু ভীষণ মজাদার আর এই হাঁসের মাংসটি ভাত ফ্রায়েড রাইস পোলাও অথবা রুটির সাথে খেতে খুবই মজা লাগে আশা করছি আমার ভিডিওটি আপনারা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না তো আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে একটা হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচ বাটা হলুদ গুঁড়ো একটা চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ এবং চারটা কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি সরিষার তেল এক কাপ পরিমাণ এখন আমি সবগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব একটু সময় নিয়ে এটাকে মেখে নিতে হবে কারণ হাঁসের মাংসের টেস্টটা অনেকাংশে মাখানোর উপর ডিপেন্ড করে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা পাঁচটা দারুচিনি চারটা সাদা এলাচ দুটো কাদলো এলাচ এবং চারটা থেকে পাঁচটি লবঙ্গ এবার সবগুলোকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব আমি দশ থেকে বারো মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি আর ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে থাকবেন কারণ অনেকে ঝাল খেতে খুব কম পছন্দ করে তবে হাঁসের মাংসের ঝালটা যদি বেশি হয় তবে এটা খেতেও অনেক বেশি মজা হয় এভাবে করে আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ পরিমাণ এরপর আমি পানি দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি যাতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয় যখন পানিতে এরকম বলক উঠে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দেড় টেবিল চামচ পরিমাণ দেওয়ার পর আমি এটাকে নেড়েচেড়ে নিয়ে পুরো ঝোলটাকে শুকিয়ে নিব ফিরে আসছে জল শুকানোর পর দেখুন তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার হাঁসের মাংস ভুনার রেসিপিটি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিউটি কুকিংয়ের নতুন নতুন রেসিপির সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ